চট্টগ্রাম শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলি ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীতে পাহাড়ের পাদদেশে প্রায় 11 একর ভূমির ওপর গড়ে তোলা হয়েছে চিড়িয়াখানা। ১৯৮৮ সালে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম এ মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েজ লেকে চিত্ত বিনোদন, শিক্ষা এবং গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয়। পরবর্তীতে ১৯৮৯ সালের 28 ফেব্রুয়ারি এই চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এখানে অনেক কিছু শট আছে, মানে ঢাকাতে বা অন্য অন্য জায়গায় যেগুলো দেখছি এখানে এর চাইতে অনেক কিছু কম আছে, আর অনেক কিছু থাকার। যেহেতু চিড়িয়াখানা তো চিড়িয়াখানার মতোই হতে হবে, অনেক কিছু দেখি না এখনও, আর দেখি যে কম এখানে। আমার দেখা মতো আরও হাতি দেখি না আমি, তারপরে আরও অনেক জিনিস লাগতো এখানে, যেগুলো শিশুদেরকে অনেক আনন্দ দিত, আমাদেরকে অনেক আনন্দ দিত। এখানে হচ্ছে সবগুলা দেখতেছি, বা লাগতেছে ক্যাঙ্গারো দেখতেছি, জিরাপ দেখতেছি, সবচেয়ে আমি সাপটা দেখছি, এটা ভালো লাগছে আমার, এটা সুন্দর লাগছে আর। প্রথম দিকে এক টিকিটেই চিড়িয়াখানা এবং ফয়েজ লেকে প্রবেশের সুযোগ থাকলেও ১৯৯৫ সালে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি বাড়তি লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুটি আলাদা গেটে পৃথক টিকিটের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা করে। ১৯৯৯ সালে চিড়িয়াখানা উদ্বোধনের পর টিকিটের মূল্য ছিল 1 টাকা, পরবর্তীতে তা বৃদ্ধি করা হয় 2 টাকায়। এভাবে পশু পাখির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটের দামও। বর্তমানে প্রতি টিকিটের মূল্য 70 টাকা। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম চিড়িয়াখানায় আপনার অনেক কিছু আছে দেখে একটু ভালো লাগতেছে। আর অন্যান্য চিড়িয়াখানায় গেছিলাম, যেমন কুমিল্লাতে আছে, ওইটাতে তেমন কিছু নাই। চট্টগ্রাম আসলাম, অনেক সুন্দর, অনেক কিছু দেখতে পাইতেছি। আমার সাপও দেখতে ভালো লাগছে, বাঘও দেখতে ভালো লাগছে। এবছর চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি হিসেবে এসেছে একটি জলহস্তি। জাতীয় চিড়িয়াখানা থেকে নতুন এই অতিথিকে আনা হয়। এটি চট্টগ্রাম চিড়িয়াখানার প্রথম জলহস্তি। পুরুষ এই জলহস্তির সঙ্গী হিসেবে রাখা হয়েছে একটি স্ত্রী জলহস্তি। মজার বিষয় হলো, রংপুর চিড়িয়াখানার সঙ্গে প্রাণী বিনিময় চুক্তির মাধ্যমে ঢাকা চিড়িয়াখানা থেকে এই জলহস্তি পেয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। জলহস্তির বিনিময়ে সেখান থেকে রংপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে 1 জোড়া বাঘ। জলহস্তিটির বয়স 12 বছর। যে 1 জোড়া বাঘ রংপুরে পাঠানো হয়েছে সেগুলো চিড়িয়াখানার রাজ ও পরী দম্পতির সন্তান। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে রাজপরীকে আনা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজপরীকে নিয়ে আসবার পরপরই 4টি বাঘের বাচ্চা প্রসব করে তাদের মা পরী। গায়ের রং একদম সাদা, এগুলোর বাবা মা সাদা রঙের নয়। তখন এ নিয়ে বাঘের সংখ্যা দাঁড়ায় 16টিতে। বর্তমানে এখানে 66টি প্রজাতির সর্বমোট 520টি প্রাণী রয়েছে, যার মধ্যে 30 প্রজাতির স্তন্যপায়ী, 38 প্রজাতির পাখি এবং 4 প্রজাতির সরীসৃপ। বর্তমানে চিড়িয়াখানায় স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, ভারতীয় সিংহ, এশীয় কালো ভাল্লুক, আফ্রিকান জেব্রা, মায়া হরিণ, চিত্রা হরিণ, সাম্বার হরিণ, প্যারা হরিণ, মুখ পোড়া হনুমান, উল্লুক, রেসাস বানর, উল্টো লেজি বানর, মেছো বিড়াল, চিতা বিড়াল, গন্ধ গোকুল বা হিমালয়ান, বাগডাস, গয়াল, খরগোশ, সজারু ও শিয়াল। তো এখানে বাচ্চাদেরকে আসলে ভালো জিনিস দেখার মতন আছে। বাঘ আছে, ভাল্লুক আছে, চিতা আছে, এরপর হরিণ আছে, এগুলো দেখে তারপরে ওরা খুব আনন্দিত হয়েছে। আমরা এমনি যা দেখছি তা আমাদের মানে অনেক খুশি থাকতেছে এগুলো দেখে। আর এগুলো এখানে অনেক সৌন্দর্য, এখানে বান্দর দেখলাম, তারপর সিংহ দেখলাম, বাঘ দেখলাম, আর অনেক কিছু দেখলাম। আমাদের আগের থেকে অনেক বেটার হয়েছে। আগের ছিল তখন এরকম ছিল না, কিন্তু এখন আগের থেকে অনেক বেটার হয়েছে, আমরা খুশি। চিড়িয়াখানা প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। রাশিদুল ইসলাম, নিউজ ডেস্ক, চট্টগ্রাম প্রতিদিন।